পুলিশ অনুমতি দেওয়ার পরেই বিএনপি শনিবারে ঢাকায় বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সন্ধ্যার পর থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ হোসাইনের সাথে। আপনাকে ধন্যবাদ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি তার আগামীকালকের অর্থাৎ 10 ডিসেম্বরের যে বিভাগীয় সমাবেশ, সর্বশেষ যে সমাবেশটি 10টি বিভাগীয় শহরের যে সমাবেশ এর ঘোষণা দিয়েছিল বিএনপি, সেই দশম যে এবং সর্বশেষ যে বিভাগীয় গণসমাবেশ, ঢাকার গণসমাবেশ, সেই গণসমাবেশের সমাবেশস্থল এই গোলাপবাগের মাঠটিকে নির্ধারণ করেছে। আপনি জানেন যে দুপুরের দিকে ডিএমপি কমিশনারের কাছে বিএনপির প্রতিনিধি দল যায় এবং বিএনপির পক্ষ থেকে এই সমাবেশস্থল হিসেবে এই গোলাপবাগের মাঠটিকেই তারা বেছে নেয়। তো এরই মধ্যে আমরা দেখেছি সন্ধ্যা থেকে বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপি সহ যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা তাদের স্লোগান দিচ্ছেন, তাদের নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে গত রাত্রে ডিবি থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে আজকে বিকেল 4টার দিকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। তো যারা নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই তাদের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তি দাবি করছেন, মুক্তির কথা বলছেন। তারা বলছেন অবিলম্বে যেন প্রত্যেকটা নেতাকর্মীকে সরকার মুক্তি দেয় এবং তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন অবিলম্বে যেন তাদের যে নেতাকর্মী সরকার গ্রেপ্তার করেছে সেই নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া হয়। একই সাথে তারা আমাকে জানিয়েছেন যে কোনো মূল্যে তারা এই ঢাকার বিভাগীয় গণসমাবেশ অর্থাৎ আগামীকালকের গণসমাবেশ সফল করতে চান, যে কোনো বাধা উপেক্ষা করে তারা এই সমাবেশকে সফল করতে চান। এবং তারা আরও জানিয়েছেন যে আগামী দিনে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা আসে দাবি আদায়ের আন্দোলনে সেই নির্দেশনাগুলো তারা অনুসরণ করবেন এবং তারা মাঠে থাকবেন যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি আদায়ের আন্দোলনে মাঠে থাকবেন বলে আমাকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল গোলাপবাগের মাঠ থেকে বিএনপির সমাবেশস্থল থেকে সবশেষ খবর।